টেলিয়ামোড়ায় ফের প্রকাশ্যে দেখা মিলল অজগরের। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে অজগর সাপ উদ্ধার করলেন টেলিয়ামোড়ার মহকুমার পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা। বড়মোড়া এলাকাতে জাতীয় সড়কের পাশের বন জঙ্গল পরিষ্কার করার জন্য সোমবার সকাল সকাল একদল টিএসআর সহ সেখানে উপস্থিত হন প্রসূনকান্তি ত্রিপুরা। সেই সময় হঠাৎ করে জাতীয় সড়কের পাশে বৃহৎ আকারের একটি অজগর সাপ দেখতে পান তিনি। সাথে সাথে খবর দেন বন দপ্তর এবং বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরে। তাদের পরামর্শ অনুযায়ী সাপটিকে না মেরে সেটিকে উদ্ধার করে সযত্নে বড়মোড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য টিএসআর কর্মীদের নির্দেশ দেন মহকুমা পুলিশ আধিকারিক। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা জানান, সামাজিক দায়বদ্ধতার নিরিখেই জাতীয় সড়কের পার্শ্ববর্তী জায়গা পরিষ্কার করতে এসেছিলেন তিনি। তখনই দেখা মেলে বিশাল আকারের এই অজগর সাপটির। যেহেতু সাপের উপযুক্ত স্থান ঘন জঙ্গল, তাই বন দপ্তরের পরামর্শ অনুযায়ী সেটিকে উদ্ধার করে বড়মোড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আমি জঙ্গল কাটিং করতেছিলাম এখানে রোড সাইডে টার্নিং পয়েন্টে, তো একদম রাস্তার নিকটেই ছিল সেটা, তো সেটাকে ধরেছিলাম আমরা, ধরে আবার ওদেরকে ছেড়ে দিয়েছি। ওর গড়েও চলে গেছে, কারণ কারোর নজরে আসলে আবার মেরে ফেলবে বইয়ে আতঙ্কে, তো যার জন্য তার গড়ে আবার ফিরে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছি। আবার পুলিশ ডিপার্টমেন্টকেও জানিয়েছি আমি, তো ওনারা বলছে না ওটা ওটা ওখানে ওদের বাড়ি, ওখানে ছেড়ে দিন, তাই ছেড়ে দিয়েছি। মানে আপনারা যখন মানে জঙ্গল পরিষ্কার করছিলেন নাকি? হ্যাঁ, জঙ্গল পরিষ্কার করছিলাম যে রাস্তা কিনারে টার্নিং পয়েন্টটা একদম রাস্তা নিকটে ছিল আর কি, যদি বোর্ডের সঙ্গে ছিল, তো আমাদের নজরে আসার পর আমরা ওটাকে রেস্কিউ করে এনে আবার এদিকে একটু গভীর জঙ্গল আছে এদিকে এদিকে ছেড়ে দিয়েছে। আবার কী মনে করতেছেন? হ্যাঁ, আছে আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, এর থেকে বড়ো বড়ো আরও অজগর আছে এখানে। তাহলে পাশাপাশি এলাকাতে মনে করতেছেন আরও বড়ো অজগর থাকতে পারে? স্যার আছে জঙ্গল, যেহেতু বড়ো এত জঙ্গল তা থাকবেই। গোটা বিষয়টি ছড়িয়ে পড়তে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকায়। পেশাগত কাজের পাশাপাশি বন্যপ্রাণীদের বিষয়ে সামাজিক সচেতনতামূলক এই কাজ করে ফের নজির স্থাপন করলেন তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।